আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। ইউকে কসবা টিভির সকল দর্শক শ্রোতা ভাইদেরকে আমি বলেছিলাম যে আপনাদেরকে আল্লামা সাঈদের আপডেটগুলো আমি দেব। আপডেটের মধ্যে বর্তমানে এই মুহূর্তে বাংলাদেশের অনলাইন মিডিয়ায় তিনটি পত্রিকা আমার সামনে আছে। আমি প্রথমে প্রথম আলো হেডলাইনটা পড়ে শোনাচ্ছি। কারাকারে হার্ট অ্যাটাক করেছে সাঈদি, এটা প্রথম আলো হেডলাইন করেছে এই মুহূর্তে। মানবাধিকার অপরাধের মামলায় আর্মিতু কারাদণ্ড পাওয়া দেলোয়ার হোসেন সাঈদি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়েছেন। আজ রোববার বিকেলে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্স করে কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। প্রিয় দর্শক, এটা হলো প্রথম আলোর এই মুহূর্তের আপডেট। এই আপডেটের আগে তারা লিখেছিল কাশিমপুর কারাগারে অসুস্থ দেলোয়ার হোসেন সাঈদি নেওয়া হলো ঢাকায়। এটা ছিল বিকেলের লেখা, আর রাতের বেলা ওখানে যাওয়ার পরে যেটা লিখেছেন সেটা আপনাদেরকে পরে শুনালাম। সেখানে প্রথমে তারা বিকেলে লিখেছিল গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, দেলোয়ার হোসেন সাঈদিকে বিকেলে তাদের হাসপাতালে আনা হয়েছিল। তার ইসিজি বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় তার সুগার অনেক বেশি, প্রেশার নিয়ন্ত্রণে নেই, এছাড়া তিনি হৃদরোগে হার্ট অ্যাটাক আক্রান্ত হয়েছে। এ কারণে উচ্চ চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। প্রিয় দর্শক, এটা হলো আজকের প্রথম আলোর দুইটা নিউজ করেছে, এই দুইটা নিউজ পড়ে শুনেছি। এখানে আরেকটু লিখেছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পার্ট ওয়ানের জেল সুপার মোহাম্মদ শাহজাহান আহমেদ প্রথম আলোকে বলেন, দেলোয়ার হোসেন সাঈদি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন। প্রিয় দর্শক, আমি এরপরে বাকি যেই পত্রিকাগুলোতে হেডলাইন করেছে আমি সেই পত্রিকাগুলো থেকে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, মানব জমিন পত্রিকায় যা লিখেছে, কারাগারে হঠাৎ অসুস্থ সাঈদি হাসপাতালে ভর্তি। বিস্তারিত আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামাত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাশিমপুর কারাগার একের জেল সুপার তরিকুল ইসলাম জানিয়েছে, বিকালে হঠাৎ বুকে ব্যথা উঠলে তাকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থা বিবেচনা করে সাঈদিকে ঢাকায় উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা, তাই চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুভাষচন্দ্র ঘোষ মানবজমিনকে জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে সুপারিশকৃত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে সাঈদির ছেলে মাসুদ সাঈদি বলেন, আমরা বিকালে তার অসুস্থতার সংবাদ পেয়েছি। 2010 সালের 29শে জুন রাজধানী শাহিনবাগের বাসা থেকে গ্রেফতারের পর থেকে কারাগারে রয়েছেন জামাত ইসলামীর এই সাবেক নায়েবে আমির। প্রিয় দর্শক, মানবতাবিরোধী অপরাধের দায়ে 2013 সালে 28শে ফেব্রুয়ারি সাঈদির মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই পর্যন্ত মানব জমিন পত্রিকায় যা লিখেছে তা নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। প্রিয় দর্শক, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদির জন্য আপনারা সবাই এখন দোয়া করেন যাতে করে ওনার সুস্থতা ফিরে আসেন। প্রিয় দর্শক, সমকাল পত্রিকায় এ মুহূর্তে অনলাইন পেজে যা লিখেছে তারা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদিকে রোববার রাতে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। এদিকে গাজীপুরে কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পড়েন জামাত ইসলামীর সাবেক নেতা সাঈদি। জেলার তরিকুল ইসলাম জানিয়েছেন, বিকেলে হঠাৎ অসুস্থ বোধ করলে সাঈদিকে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থা বিবেচনা করে সাঈদিকে ঢাকায় উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা, তাই কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের অধীনে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সাঈদির সেজু ছেলে মাসুদ সাঈদি বলেন, বাবার অসুস্থতার সংবাদ পেয়েছি, তাকে গাজীপুর সদর হাসপাতাল থেকে ঢাকায় আনা হচ্ছে, তবে
কোন হাসপাতালে নেওয়া হচ্ছে কারা কর্তৃপক্ষ জানায়নি। প্রিয় দর্শক, এই পর্যন্ত মাসুদ সাঈদী সাহেবের সাথে সময়কাল পত্রিকা এবং মানব জমিন পত্রিকা যোগাযোগ করেছেন এবং তার কাছে তিনি বলেছেন যে আমরা পরিবারের কাছে আমরা কোনো তথ্য পাইনি। আমরা এই পর্যন্ত তিনটা নিউজ পেপার থেকে যে আপডেটগুলো আছে আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা দোয়া করুন, আমরা আশা করি যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী খুব শীঘ্রই সুস্থ হবে। আবারও আমরা ওনার সুস্থতা নিয়ে এবং ওনার আপডেট নিয়ে নতুন করে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা সবসময় আপনাদেরকে বাংলাদেশের বেকিং রাজনৈতিক নিউজগুলা সহ এবং গুরুত্বপূর্ণ নিউজগুলাই উপস্থাপনের জন্য চেষ্টা করে থাকি। প্রিয় দর্শক, ইউকে কসবা টিভি মানবতার কথা বলে, মানুষের কথা বলে, মানুষের কল্যাণের কথা বলে, তাই আপনারা প্রতিদিনই আমাদের অনুষ্ঠানগুলো আমাদের ভিডিওগুলো দেখছেন, তাই কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের। প্রিয় দর্শক, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোনো ব্যক্তি নয়, এটা একটা প্রতিষ্ঠান। উনার মতন একটি প্রতিষ্ঠান বাংলাদেশের কোটি কোটি মানুষ নয়, আন্তর্জাতিক অঙ্গনে পৃথিবীর কোটি কোটি মানুষ ওনাকে ভালোবাসে, ওনাকে চিনে। এই নামটি একটা প্রতিষ্ঠান হয়ে গিয়েছে, এই কারণে আমি বলছি যে বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিল শব্দটি আমরা প্রথমেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মুখ থেকে শুনেছি। এর আগে বাংলাদেশে কেউ তাফসিরুল কোরআন মাহফিল করেছেন আমার জানা নাই। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টস করে লিখবেন, আমি আপনাদের কমেন্টসগুলোকে শ্রদ্ধার সাথে দেখব। এই প্রত্যাশা রেখে আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে এখানেই আজকের আল্লামা সাঈদীর বিষয়ে বিশ্লেষণটা শেষ করছি। আল্লাহ হাফেজ।